প্রিয় তোমার প্রিয় মুখ প্রিয় তোমার প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই মমতাজ নিম ফেস ওয়াশ প্রিয় তোমার প্রিয় মুখ পার্ট বাই জয়া ব্রাইডাল মেহেদি অনুষ্ঠানে একটা মজার ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। আজকে সকালবেলা হঠাৎ করে আমার মনে হলো যে পুরোনো অনেক টিভিসি আমরা দেখি না, ওরকমই দেখতে 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 হঠাৎ করে বাবা জানো আমার একটা ময়না পাখি আছে না, সেটা না আমার নাম ধরে ডেকেছে। হুট করে মাথায় আসলো এমা আমার প্রোগ্রামে এত গেস্ট এসছে এখনো দিঘি আসেনি, এত বড় অন্যায় করে ফেলেছি আমি। সাথে সাথে আমি ভাবলাম যে না একদমই দেরি করা যাবে না, আপনাদের সামনে আমি দিঘিকে আনবো এবং গল্প করব, চুটিয়ে জেনে নিব অনেক না জানা কথা, ট্রাই করব অনেক নতুন নতুন তার কি কাজ আসছে সেই ইনফরমেশনও আপনাদের দিতে। তাই আজকে আমি ডেকে নিয়েছি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী দিঘি। দিঘি চলে আসো, একটু ফামলিং করে পেরেছি তোমার চেহারা দেখলেই মানুষ তোমাকে চিনে জানে, এবং আমার মনে হয় যে এই পরিচিতিটা তুমি মেইনটেইন করছো 8 বছর কাজের বাইরে, কাজ শেষ করে 8 বছর। হ্যাঁ, 8 বছরের মধ্যে আমরা প্রথম তোমাকে কবে ক্যামেরায় পেলাম, কত সালে? আমাকে 8 বছর পরে, মানে 8 বছর আগে না 8 বছর পরে, 12 তে লাস্টে পেলাম আমরা। তারপরে ফার্স্ট ক্যামেরার সামনে আসলে তুমি কততে? আমি ক্যামেরার সামনে এখনো আসিনি, আসবো। মানে এই যে আমাদের এই যে টিভি বা যে তোমাকে আমরা দেখতে পেলাম, কারণ 12 পরে দিঘি কেমন দেখতে হয়েছে, দিঘি কতটা বড় হয়েছে? আমার এরকম টুকিটাকি শোস চলছিলই মাঝখান দিয়ে, কিন্তু একদম মানে পারফেক্টলি যেটা বড় পর্দায় আসা কিংবা বলা যায় মডেলিং এ আসা, ওটা আসলে আমার এখনো পুরোপুরিভাবে আসা হয়নি, কিন্তু ইনশাল্লাহ সামনে আসবো এরকম কথাই আছে। খুব শীঘ্রই সামনে আমাকে এরকম বড় পর্দায় পেয়ে যাবে সবাই। হ্যাঁ, কোনটা দিয়ে দিঘিকে আমরা বড় পর্দায় ফিরে পাবো? সম্ভবত বড় পর্দায় আমার কামব্যাক, যেটা সবাই বলছে, ইনফ্যাক্ট আমিও আশা করছি এখনো যে আমার বড় পর্দায় কামব্যাকটা হবে বঙ্গবন্ধুর যে বায়োপিকটা, সেটাতে তার ওয়াইফ শেখ ফজিলাতুন্নেসা মুজিব তার ক্যারেক্টার ইয়াং কালার যেটা, ওটা দিয়ে। হ্যাঁ, আমরা অলরেডি নিউজ পত্রিকায় দেখেছি যে দিঘিকে আমরা বড় পর্দা পেতে যাচ্ছি, এবং এটা কিন্তু অনেক বড় একটা পরিসরের মাধ্যমে তোমার কামব্যাকটা হচ্ছে। হয়তো খুব কমার্শিয়াল মুভি, নাচা গানা মুভি দিয়ে তোমরা হচ্ছে না, বাট যেটা হচ্ছে আমি বলবো এর থেকে বেস্ট এন্ট্রি আর হতে পারে না। আসলে এটা টোটালি আমার চিন্তারও বাইরে ছিল, আমি কখনো থিংক করিনি। আমি হ্যাঁ আমি আমি এটা আমি অলওয়েজ চেতাম, কিংবা বাবা অলওয়েজ চেত যে হবে একটা কামব্যাক হবে অনেক ভালো কিছু দিয়েই হবে। এই ভালো কিছু দিয়ে হওয়ার জন্য আসলে এতদিন ওয়েট করা, এই যে এসএসসি চলে গেল তাও 1 বছর বসে থেকে, প্রায় 8টা বছর ঘরে বসে থেকে চিন্তা করা, এগুলো হচ্ছে ওরকম কিছু পেয়েই যাতে আমি আসি, যাতে মানুষ বলে, যেমন আমার গ্রামীণ ফোনের একটা ছিল মানুষ এখনো বলে, তা আমি বাবা দুজনেই চাচ্ছিলাম যে এরকম কোনো কাজ হোক যেটা দিয়ে মানুষ বলবে দিঘির কামব্যাক ছিল ওই যে ওই ফিল্মটা, ওইটা দিয়ে এসেছিল, এক কথাই চিনবে। তো ওইটার জন্য আসলে এতদিন বসে থাকা, তারপরে আসলে এত বড় একটা প্রজেক্ট হাতে পেয়ে যাওয়া, যেটা আসলে সত্যি কথা বলতে আমার চিন্তার বাইরে ছিল, কারণ আমি 8 বছর ক্যামেরার বাইরে, সবাই যে আমার প্রতি এত বিলিভ রাখবে যে আমি এখনো আমার বেস্টটা দিয়ে করতে পারবো এবং তারা যেটা চাচ্ছে আমি তাদেরকে দিতে পারবো, এটাই তো অনেক বেশি। তার থেকে তো মানে এটাই আমি সবচেয়ে হ্যাপি যে এরকম একটা প্রজেক্ট দিয়ে আসছি। একদম, আমি এই জার্নিটা শুনতে চাই তোমার, কারণ আমার মনে হয় যে এই এই জার্নিটা নিয়ে তুমি খুব একটা বলার সময় পাওনি, কারণ খুব রিসেন্টলি আমরা জেনেছি যে তুমি আসছো। তো কিভাবে তোমার, আমরা সবাই জানি যে খুব সিলেক্ট করা হয়েছে আর্টিস্ট, এখানে অডিশন হয়েছে, এবং হু এভার ইউ আর, যত বড় আর্টিস্ট হও না কেন তোমাকে অডিশন দিতে হয়েছে, যেটা বাইরে খুবই চলে যে তার যোগ্যতা দিয়ে তাকে পেতে হয়, নামে কেউ কাজ পায় না। তো তুমিও তোমার যোগ্যতা দিয়ে কাজটা নিয়েছো, তো সেই জার্নিটা আমি শুনতে চাই যে হঠাৎ করে অডিশনে কিভাবে অডিশনে গেলে, হঠাৎ করে কিভাবে মাথায় আসলো সিলেকশন রাউন্ড, মানে এভরি জার্নিটা আমি তোমার কাছ থেকে শুনতে চাই। আসলে আমি তখন মামার বাসায় ছিলাম, তখন হচ্ছে আমাদের কলেজের ছুটি লাস্ট ইয়ারের দিকের কথা, ডিসেম্বরের লাস্টে একদম, তখন মামার বাসায় ছিলাম। তো হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ গেল যে আমাকে এরকম বঙ্গবন্ধুর ফিল্মের জন্য অডিশনে ডাকা হয়েছে, শ্যাম বেনেগাল আমার অডিশন নিতে চাচ্ছে এবং আমাকে একটা ক্যারেক্টারের জন্য ডাকা হয়েছে। তো তারপরে তখন আসলে আমি খুব অবাক হয়ে, মানে আমি দেখি কি কি আসলে কি আমাকেই দিল না কাকে দিল, কারণ হঠাৎ প্রথমেই এই জিনিসটা আসলে আমার মাথায় আসেনি। আমি মানে
তখনই সাথে সাথে বাবাকে ফোন দেই এবং ফোন দিয়ে স্পিকারে রেখে বাবা আমি মেসেজটা তোমাকে একটু শোনাই, এই একটা মেসেজ আসছে, কারণ আমি খুব কনফিউজ যে এটা কি আসলে আমার কাছে আসলো নাকি ফেক কোনো কিছু। পরে বাবা বললো যে না না ঠিক আছে, আমার আমার সাথে কথা হয়েছে, তোমার কাছে কোনো মেসেজ আর কথা তোমাকে আমি জানাইনি, যাকে তোমার কাছে তাহলে গিয়েছে। তো আমার অডিশনের টাইম ছিল জানুয়ারি 9, পরে আমাকে জানুয়ারির 1 তারিখে আমাকে সন্ধ্যার দিকে আরেকটা মেইল পাঠানো হয় যে আমাকে 4 দিন আমাকে টাইম দেওয়া হয়, 6 থেকে 10-এর ভিতর যেকোনো একদিন আমাকে ডাকবে তারা অডিশনের জন্য। পরে তারা আমাকে আর 9 তারিখে ডাকে, 9 তারিখে আমরা বিটিভিতে যাই অডিশন দিতে। তো আমি অনেক অনেক বেশি নার্ভাস ছিলাম এবং তারা বলে দিয়েছিল যে একদম যতটা সিম্পল হয়ে আসা যায়, যতটা সিম্পল মানে একদমই সিম্পল হয়ে আসতে হবে, কোনো হেভি মেকআপ না, হেভি জুয়েলারি না, কোনো হিলস পরা যাবে না, নর্মাল একটা সালোয়ার কামিজ পরে আসতে হবে এবং খুবই নর্মাল হয়ে আসতে হবে। ঠিক আছে, গেলাম। যাওয়ার পরে তারপরও তাদের মন ভরলো না, তারা আমাকে আরো নর্মাল করবে, তারা তাদের মেকআপ আর্টিস্ট দিয়ে আরো তারা এক্সপেরিমেন্ট করলো মেকআপ আমার উপরে, যে কোনটা দিয়ে আমার ক্যামেরায় ভালো যেতে পারে এই নিয়ে কতক্ষণ এক্সপেরিমেন্ট করে দেন তারা আমাকে একটা পাতা ডায়লগ দিল যে এটা মুখস্থ করে একটু পরে আমাদের গিয়ে রুমে দিয়ে আসতে হবে। তো আমি ডায়লগ দেখেই তো আমি ওখানে শেষ, এত বড় ডায়লগ, মানে এতদিন পরে এসেই যদি প্রথমে এত বড় ডায়লগ দিয়ে দাও, মুখস্থ বলতে হবে, মুখস্থ বলতে হবে। এবং সবাই অনেক বড় বড় আর্টিস্ট ছিল ওখানে, আমি যে দেখছিলাম যে তার মধ্যে আমাকে দেখে মনে হচ্ছে আমি পুচকি মেয়ে, কি করব, কি ডায়লগ দিব আমি আর ওখানে গিয়ে। আমি তাও ভালোই কনফিডেন্টের সাথে ভিতরে গিয়েছি এবং মানে অনেকে দেখছিলাম যে বলছিল যে আপনি আগে যান তারপরে আমি যাচ্ছি, আপনি মানে না ডাকা পর্যন্ত কেউ যাচ্ছে না। তো আমি সাহস করে আমি আগেই গিয়ে বলছি আমি এখন যাব, আমি দিব। তো গেলাম, বাবা বাইরে দাঁড়ানো গেটের সামনে, আমি ভিতরে গেলাম, ওখানে গিয়ে আমার ইনফরমেশন ফার্স্ট নিল, দেন আমার প্রোফাইলস তুললো, দেন ওখানে দাঁড়িয়ে এরকম একটা বড় স্টেজের মতো ওখানে দাঁড়িয়ে মাঝখানে মার্ক করা, ওখানে গিয়ে বললো ডায়লগটা বলো, দেন ডায়লগটা বললাম। কিন্তু বলার পরে কেন জানি মনে হলো আমি আরো বেস্ট দিতে পারতাম, হয়তো বা নার্ভাসনেসের থেকেই হোক, অনেকদিন পরে ক্যামেরার সামনে একটা সংকোচ আসছিল, কেমন জানি একটা লাগছিল। তখন মনে হলো যে না আমি তো আরো ভালো করতে পারতাম, আমি চাইলেই আরো ভালো করতে পারতাম, কিন্তু নার্ভাসনেসের জন্য হয়তো বা আমি পারিনি, কারণ সামনে একজন যারা বসেছিল অনেক বড় বড় আর্টিস্ট এবং অনেক বড় মাপের মানুষ, তাদের সামনে এরকম বলা ডায়লগ প্রথমেই এসে আসলে এতদিন পরে অভ্যাসও অনেকদিন ধরে নেই। তা আমি বের হয়ে, শেষ করে বের হয়ে জাস্ট বাবাকে জড়িয়ে ধরে আমি ওখানে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট কান্না শুরু, অনেক কান্না। কান্না কেন, বাবা আমাকে মনে হয় না নিবে, আমার আর হবে না, আমি আরো ভালো করতে পারতাম, আমি আমি হয়নি আবার, আমার ভিতরে আমার নিজের কাছে একটা ইয়া লাগছে, হ্যাঁ স্যাটিসফ্যাকশন হচ্ছে না আমার ওই জায়গা থেকে। তারপরে আমি ওখান থেকে আমি কান্না করছি, তো সবাই অবাক, দিঘি কান্না করছে এটা কেন, দিঘির হয়নি তাহলে আমরা কি করব, এরকম একটা। তো আমি ওই দিন থেকে একদমই আশা ছেড়ে দিয়েছি যে না হবে না, কারণ আমার জায়গায় হয়তো বা আরো অনেকে আমার এই ক্যারেক্টারের জন্য আরো 3-4 জন কিংবা 10-12 জন হতে পারে অডিশন দিয়েছে, তো তারা আমাকেই কেন চুজ করবে, আমার উপর কেনই বিলিফটা রাখবে। তো আমি ওখান থেকে একদমই আলাদা, আমি তো হঠাৎ করে একদিন আমাকে কল করা হলো এটার বিষয়ে, দেন আরো আমি এক এক দিন আমার কল আসলো এবং আমার মনে হলো যে এবার হয়তো বা একটু করে আগাচ্ছে কিংবা হতে পারে হতে পারে। এই হতে পারে হতে পারে থেকে হঠাৎ করে আমি ছিলাম তখন ঢাকার বাইরে বিক্রমপুরে আমার ফ্যামিলি একটা গেট টুগেদারে মামার বাড়ির ওখানে, তো ওখানে হঠাৎ আমার একটা ফোন আসলো, একজন জার্নালিস্ট ফোন দিল, ফোন দিয়ে কংগ্রেচুলেশন এইশিম কি হয়েছে কি, আপনি তো রেনুর ক্যারেক্টারটা করছেন, ছোট রেনু। আমি বললাম তাই, ওই আপনি জানেন না নিউজ এসেছে, আমি তখনো জানি না তাই, আচ্ছা আমি তো এই বিষয়ে কিছু জানি না, আমি আপনাকে কোনো কনফার্মেশন দিতে পারবো। বলে আপনার কনফার্মেশন দেওয়া লাগবে না, আমরা কনফার্ম হয়ে গেছি। আমি চাচ্ছি কিভাবে কনফার্ম হলো, বলে আমাদের কাছে ডকুমেন্টারি চলে আসছে, একটা ডকুমেন্ট চলে আসছে আমাদের FDC থেকে, এটা পাবলিশ করা হয়েছে। আমি আমাকে একটু পাঠাতে পারবেন, আমি এখন এই বিষয়ে জানি না। পরে সে এবং সে না আরো পরপর 3-4 জন বড় বড় মাপের জার্নালিস্ট, মানে তাদের কথা বিশ্বাসযোগ্য এরকম, তারা আমাকে পাঠালো এই ডকুমেন্ট পাঠালো এবং বাবার সাথে যোগাযোগ করলাম ফোন দিয়ে। পরে বাবা বললো যে তাহলে হয়তো বা হতে পারে, বাবাও তখন পুরোপুরি জানে না এবং বাবার কাছেও অনেক বেশি ফোন আসছে যে দেখি কি কামব্যাক এইটি এইটি। তো তারপরে দেখলাম যে না আসলেই আমাকে ছোট রেনু হিসাবে সম্ভাব্য ফলাফলের ভিতর আমাকে রাখা হয়েছে।
তো তারপরেই তো বলা যায়। তুমি যে ডায়লগটা দিয়েছিলে ওটা কি ওরকম জানতে যে তুমি এই ক্যারেক্টারের জন্য ডায়লগটা দিচ্ছো? না, আসলে স্পেসিফিক ডায়লগ কাউকে ধরে ধরে দেওয়া হয়নি, একটা ডায়লগের পাতা সবাইকে ওই ডায়লগটা বলতে বলা হয়েছিল, তারপরে ওরা আসলে সিলেক্ট করে নিয়েছে যে কে এই ক্যারেক্টার হবে। দ্যাট মিন্স তুমি জানতে না যে তুমি কোন ক্যারেক্টারটা করছো। না, তো এখন তো তুমি জানো যে তুমি এই ক্যারেক্টারটা প্লে করছো, এবং আমি বলবো যে অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক অনেক, কারণ আমাদের আমাদের বাংলাদেশ যেখানে যে ভিত্তের উপরে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ আমরা যে বাংলাদেশের স্বাধীন নাগরিক, এই যে ভিত্তা বা এই যে স্বাধীনতাটা আমরা পেয়েছি যাদের মাধ্যমে, সেই পরিবারকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, এবং সেই পরিবারের ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ওমেন সেই পরিবারের, তারপরে বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই মানুষটা পরেই যাকে আমরা ধরি, একদম সেই জায়গাটায় তুমি অ্যাক্টিং করবে, এবং তার সম্পর্কে কতটুকু তুমি জেনেছো, নিজেকে কিভাবে প্রিপারেশন নিচ্ছো নিজে কিভাবে, এবং আরো অনেক কোশ্চেন আমার মাথায় ঘুরছে। আমি অনেকটাই নিজেকে স্লিম করেছো, অনেকটাই শার্পনেস তোমার মধ্যে চলে এসেছে, এবং এছাড়া এটা তো আমি বলবো যে বাহিরের একটা সৌন্দর্য আমরা দেখছি তোমার, বাট অ্যাক্টিং এর জায়গায় বা ওই ক্যারেক্টারের জন্য নিজেকে তুমি কিভাবে তৈরি করছো? অ্যাক্টিং এর জায়গা থেকে যার ক্যারেক্টারটা করছি তার উপর জানার অনেক চেষ্টা করছি, তার উপর কিছু বুকস কালেক্ট করার চেষ্টা করছি, এবং অলরেডি আমি অডিশনের পরপরই বাবা আমাকে কয়েকটা বই এনে দিয়েছিল, বলেছিল পড়তে থাকো, হবে হবে না হলে নেই জেনে রাখবে, যেটাই হোক পড়তে থাকো। তো এরকম কিছু পলিটিক্যাল বই পড়েছি, আইডিয়া নিয়েছি, এখন তার যেহেতু ক্যারেক্টারটা জেনে গিয়েছি তার জীবনের পার্সোনাল লাইফের উপরে কিছু বই কালেক্ট করছি, ডকুমেন্টারি দেখছি, তার লাইফস্টাইল কেমন ছিল, সে কিভাবে কথা বলতো, বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল, এগুলো নিয়ে একটু রিসার্চ করছি। কোনো কোনো সময় হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে তার এক দুটো ডায়লগ বলার চেষ্টা করছি। এই সেই ছোট্ট দিঘিকে সবাই অনেক বেশি ভালোবাসে, অনেক আদরের, ইভেন তো আমার কাছেও তুমি অনেক আদরের, প্রত্যেকটা তোমার দর্শকের কাছেও তুমি অনেক আদরের, তারা কিন্তু তোমাকে এখনো হিরোইন হিসেবে দেখেনি, সেই ছোট্ট দিঘিটাকে তারা ভালোবেসে লালন করছে। আমি এই মুভিটার বাইরে গিয়ে কথা বলছি, ধরো তুমি এরপরে যে মুভিটা করবে, এই মুভিটা নিঃসন্দেহে ব্যবসা সফল হবে, এতে কোনো সন্দেহ নেই, বা সফল না হলেও এটা অনেক বড় হাইপের একটা মুভি, বাট এরপরে যদি তুমি কোনো কমার্শিয়াল মুভিতে আসো সেইখানে কিন্তু আমরা নায়িকা দিঘিকে দেখছি, এবং তখন থেকে দর্শকের ভালোবাসাটা কিন্তু আবার শিফট হবে। তো কোনো কারণে যদি দিঘি ব্যর্থ হয় তখন কিন্তু দিঘির ওই জায়গাটা থেকে এই জায়গাটা যেমন শিফট হচ্ছে, পপুলারিটি হলে যেমন এক্সট্রিম হবে, না হলেও সেটা দিঘির জন্য খুব কষ্টের। দিঘির কি মনে হয়, দিঘি সেই জায়গাটাতে কিভাবে ভাবছে নিজেকে? আসলে এখন আমি এই যে এই প্রজেক্টটা করব সামনে, এটার জন্য যেরকম প্রস্তুতি নেওয়া লাগছে কিংবা যেরকম স্টাডি করতে হচ্ছে, অবভিয়াসলি পরেরটা তো আমি ওরকম প্রস্তুতি নিয়েই যাবো, হয়তো বা এটার থেকে একটু কম সময় লাগবে প্রস্তুতি করতে, যেহেতু এটা একটা জীবনী একজনের ওপর, তো এটা তার মতো হতে আরো সময় বেশি লাগে। তো ওটা হয়তো বা দেখা যাবে ওইটা একটা র্যান্ডম ক্যারেক্টার আমাকে দিবে, ওই ক্যারেক্টারের মতো নিজেকে মানিয়ে নিতে হবে, তো ওই ওই টাইমটা হয়তো বা আমার আরো কম লাগবে, কিন্তু আমি অবশ্যই ওইটার মতো হয়েই তারপর আমি ক্যামেরার সামনে যাব। তো আমি আমি বিশ্বাস করি যে আমি ওই আমি ওই কনফিডেন্ট আমার আছে যে আমি ওটা দিয়ে আমি ওভাবে হয়ে তারপরে ক্যামেরার সামনে যেতে পারবো, এবং আই হোপ সো কেউ নিরাশ হবে না, কিন্তু যদি হয়েও যায় তাদের যদি ভালো নাও লাগে দেন আমি আবার এটার সাথে ফাইট করতে রাজি, আমার কোনো সমস্যা নেই, আমি যতদিন লাগে আমি সময় লাগিয়ে 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 দরকার হয় নিজেকে ওভাবে ফিট করব, বাট আমি একদম ভেঙে পড়ে সাথে সাথে ছেড়ে দিয়ে না আমি ফাইট করতে পারবো। একটা চলচ্চিত্র, তুমি তো চলচ্চিত্রে কাজ করছো ছোটবেলা থেকে, এবং তোমার ফ্যামিলি চলচ্চিত্রের মধ্যে বলা যেতে পারে, তোমার ফ্যামিলি চলচ্চিত্রের মধ্যে বেড়ে উঠছে, তুমি বেড়ে উঠছো, সো চলচ্চিত্র শুধুমাত্র যে একজন হিরো হিরোইনের কারণে হিট করে বা ফ্লপ যায়, নট লাইক দ্যাট, অনেক অনেক কিছু ছবির রিলিজটা পর্যন্ত অনেক ডিপেন্ড করে যে কখন ছবিটা রিলিজ হচ্ছে। তো কোনো কারণে যেটা বলছিলে যে যদি না ছবিটা ব্যবসা সফল হয় সেখানে তোমার দায়ভার না, সবারই দায়ভার, তো সেই ক্ষেত্রে কি তুমি এই প্রফেশনটাকে কন্টিনিউ করবে? হ্যাঁ, আমি এটাকে কন্টিনিউ করবো, এটা আমার টোটালি হচ্ছে শখের বসায়, মানে বলা যায় যে আমার যে মেইন ক্যারিয়ার এইটা, কিংবা আমার যে এইটা নিয়েই আমি আপাতত আছি, আপাতত কিংবা পরেও আমি জানি না, কিন্তু আপাতত অ্যাটলিস্ট আমার এটা শখের বসে, আমি শখের বসেই করব, তো ওখান থেকে আমি চাবো আমার বেস্টটা দিয়ে, আমি হয়তো বা খুব কম করব, দেখা যায় বছরে আমি দুইটা করব, তিনটা করব, একটাও হতে পারে, কিন্তু ওই একটাই আমি এত ভালো করে করতে চাই কিংবা ওরকম বাছাই করে করতে চাই যাতে এই একটা নিয়ে মানুষ পরের দুই বছরও পার করতে পারে, যে ওর লাস্ট এটা দেখেছিলাম ওর নেক্সট কি আসতে পারে এভাবে। বাট চলচ্চিত্রের যে এখন যে অবস্থা বলা যেতে পারে যে খুবই থমথমে, আমি আমি এটাকে বলি থমথমে অবস্থা, এবং এখন ঠিক না, লাস্ট
দেড় বছর দু বছর এরকম চলছে, এবং যে পরিস্থিতি এখন আবার করোনা ভাইরাসটা আক্রমণ আসলো, তো সবকিছু মিলিয়ে আমাদের কি হবে আমরা জানি না এখনো। যতটুকু ধারণা হচ্ছে যে চলচ্চিত্রের জায়গাটা ঠিক হতে আমরা যেমন ভাবছিলাম নেক্সট ইয়ার ঠিক হবে, ওই পসিবিলিটি আরো কমে গেল। তো সেই জায়গাতে তোমার কি মনে হয় যে তুমি ধরো ওই ওই পরিমাণ, যেমন একটি স্ক্রিপ্টই তোমার সিলেক্ট করতে দুই বছর লেগে গেল, সেখানে আবার এই খরার সময় তুমি ওইভাবে কাজ সিলেক্ট করতে পারবে, বা তুমি দিঘি যেটা তোমার এক্সপেকটেশন সেটা তুমি ফিল আপ করতে পারবে? আসলে যেহেতু আমাদের ইম্প্রুভিং এ ছিল, একটু একটু করে আমরা ইম্প্রুভ হচ্ছিলাম, মনে করছিলাম যে নেক্সট ইয়ারের মধ্যে হয়ে যাবে, আমার মনে হয় না এই যে এই গ্যাপটার মধ্যে এটা আরো ক্ষতি করবে। আমার মনে হয় গ্যাপটার মধ্যে আরো মানুষ বেশি সচেতন হয়ে আরো বেশি ইম্প্রুভ করবে, এবং তারা হয়তো বা যাদের এখন থেমে গিয়েছে গ্যাপটার জন্য, এই করোনা ভাইরাসটার জন্য যাদের যাই থেমে গিয়েছে, আমার মনে হয় তারা আরো বেশি সচেতন হয়ে, তারা আরো বেশি কেয়ারফুল হয়ে এটা নিয়ে আরো ভালোভাবে আগাবে। কারণ যেহেতু গ্যাপের পর সব একসাথে শুরু হবে, তখন আসলে চ্যালেঞ্জিং জিনিসটা অনেক বেশি থাকবে, যে এটা হচ্ছে ওইটা হচ্ছে সেটা হচ্ছে, তখন মানুষও ইয়াতে থাকবে কোনটা দেখবো আগে, রিলিজও হবে সব একসাথে, কারণ ধাম করে তখন একসাথে সব ছাড়বে। সো আমার মনে হয় যে এই জিনিসটা আরো চ্যালেঞ্জিং, সো তারা আরো কেয়ারফুলি করবে এটা। এখন যেহেতু তুমি হিরোইন হিসেবে তুমি আসছো, এখন যারা কাজ করছে, এখন যারা লিড করছে, তোমার কাছে কাদের কাজ সব থেকে বেশি ভালো লাগছে? অফকোর্স নায়িকা হিসেবে কমার্শিয়াল মুভিতে, মানে বলবো কাদের কথা বলবো, নায়ক না নায়িকা? নায়িকা নায়িকা নায়িকাদের মধ্যে এখন অনেকেই ভালো করছে। এখন তো বেশিরভাগ মুভিতে আমরা দেখতে পারি ইশেকে, জয়া আহসান, তার মুভিগুলো একটু ডিফারেন্ট হলেও খুব সুন্দর, খুব ভালো। এবং তারপরে তো কমার্শিয়ালের মধ্যে সবচেয়ে বেশি বলা যায় করছে এখন মনে হয় নুসরাত ফারিয়া, সে সবচেয়ে বেশি করছে। বিদ্যা সিনহা মিম, এদের মুভি খুব গ্ল্যামারাস হয়, সো এদের মুভি এর জন্য খুব বেশি হচ্ছে। তো এরা খুব ভালো করছে, এদের মুভি খুব গ্ল্যামারাস হয়, একটু অন্য টাইপেরই হয়, মানে ইমপ্রুভিং এর দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো তার মানে তোমার কম্পিটিশন হবে, আমি ধরে নিতে পারি যে কম্পিটিশন ঠিক না, লাইক তোমার ছবি আসবে যাদের ছবির সাথে, যাদের ছবি দর্শক দেখছে এবং তোমার ছবিও দর্শক দেখবে। আমি নুসরাত ফারিয়া মিম এদেরকেই পিক করলাম, দে আর ভেরি কমার্শিয়াল হিরোইন, পারফেক্ট পিওর কমার্শিয়াল বলতে তারাই, তাদের তাদের প্রেজেন্টেশন একদমই নট লাইক বাংলাদেশের ঘরানা, তারা একদম বলিউড স্টাইলে নিজেদেরকে প্রেজেন্ট করে। সেক্ষেত্রে দিঘিকে আমি যতবারই দেখেছি খুব সালোয়ার কামিজ পরা, খুবই একদম ঘরের মেয়ে, ঘরের একটা আদরের একটা মেয়ে, এই ক্যারেক্টারই আমরা দেখেছি। সেখানে কি তোমার মনে হয় যে তুমি তাদের সাথে কম্পিটিশন করতে পারবে? হ্যাঁ, এটাই তো বললাম যে আমি মানিয়ে নিব, আমার একটু সময় লাগলো আমি মানিয়ে নিব। এখন কম্পিটিশন যেটাই হোক কিংবা আমার চ্যালেঞ্জ যেটাই হোক, এখন আমাকে যদি দেখায় যে আমি কাজের মেয়ে, আমাকে কাজের মেয়ের মতোই মানিয়ে নিতে হবে। ওরকম সিম্পল, মানে দরকার হয় আমাকে কালো কালো করে ফেলবে আমার চেহারা, আমার মাথায় তেল দিয়ে দিবে, তো আমাকে যেরকম বানাবে আমি মানে ট্রাই করব, মানে পুরোপুরি ট্রাই করব। আমাকে তারা যেভাবে কমার্শিয়ালি আসছে সেইভাবেই তুমি কমার্শিয়ালি আসবে? আমি আমি চাই না অ্যাক্টার ভিতর পড়ে থাকতে, এটা আর্ট ফিল্ম হোক, এটা ডকুমেন্টারি হোক, এটা কমার্শিয়াল হোক, যেটাই হোক, আমি চাই না অ্যাক্টার ভিতর পড়ে থাকতে। আমি চাই সবগুলো এক্সপেরিমেন্ট করতে এবং সবগুলো চালিয়ে যেতে, মানে আমাকে কেউ যদি না বলে ওর চেহারা তো কমার্শিয়াল এর, ওকে দিয়ে আর্ট ফিল্ম হবে না, কিংবা ওর চেহারা তো আর্ট ফিল্ম এর, ওকে দিয়ে কমার্শিয়াল হবে না। আমি চাই প্রত্যেকটা সেক্টরে আমার একটা নাম থাকুক। বাহ, তো তার মানে তুমি এদের সাথে পাল্লা দিয়ে কাজ করার একটা মেন্টালিটি? পাল্লা দিয়ে না, আমি আমার জায়গা থেকে 100% দিব। এখন 100% দিয়ে যদি পাল্লা হয়ে যায় তাহলে ওটা আমার দোষ না। আচ্ছা, এখনকার যে নায়িকা দেখি পাবো, তোমার কি মনে হয়, কারণ ইউ নো ইয়োরসেলফ বেটার দ্যান এনিওয়ান, সো তোমার কি মনে হয় তোমার মধ্যে কি বেস্ট বেস্ট পার্ট আছে যেটা তোমার ফিল্মে অনেক বেশি কাজে দিবে? আমি আসলে এখনো আমি পুরোপুরি বলতে পারবো না, কারণ আমি এখনো ওই যে লাইট ক্যামেরা অ্যাকশন ওই শব্দটা শুনে এখনো আমি শুরু করতে পারিনি, কিন্তু আমার যেটা মনে হয় যে আমি ক্যারেক্টারটা ধারণ করতে পারি এবং আমি ট্রাই করলে ওরকম আমি হয়ে যেতে পারবো, কিংবা আমার 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 ভিতরে এই চ্যালেঞ্জিং জিনিসটা আছে প্রথম থেকেই ছিল, যে আমাকে এভাবে বলতে হবে, মানে আমাকে এভাবেই বলতে হবে, একটু এদিক সেদিক হবে, আমার মাথায় এটা আমি রাখতাম না কখনই, ইনফ্যাক্ট এখনো না, আমাকে যেভাবে বলবে ওভাবেই, এরকম মানে এরকমই। তো আমার মনে হয় এই জিনিসটা আমার মধ্যে আছে এবং এটা আমার একটা প্লাস পয়েন্ট। টিকটকে দিঘিকে আমরা খুব অ্যাক্টিভ দেখি এবং ওইখানে কিছুটা ঝলক নায়িকা দিঘির আমরা দেখতে পাই, কারণ গানে অনেক লিপসিং করা হয় এবং ই করা হয়। টিকটক কি ফোবিয়া টাইপ তোমার মনে হয় নাকি মানুষ শখে, কেন টিকটকটা এত মানুষ করে কেন? টিকটকটা হচ্ছে কি, টিকটকটা মেইনলি যারা ফার্স্টে ফার্স্টে ইউজ করতো, আমার মনে হয় আমি যেটা এখনো করি, তাদের হচ্ছে কি টাইম পাস হচ্ছে না, দেখতে তো ভালোই লাগছে এই গানটার সাথে, এই আমি যদি এই গানটা করতাম তাহলে মনে হয় আমি এভাবে করতাম, আচ্ছা একটু করে দেখি, তো এই করে দেখতে যেই মানুষ আর কি একটু একটু মানে করতো, কিংবা এখনো অনেকে করে, যেটা আমি করি, আমি হচ্ছে টাইম পাস হচ্ছে না একটু করি, কিংবা একটু শখ হলো এই গানটা আমার ভালো,
আমি একটা গান শুনছি, তখন মনে হচ্ছে সেই গানটার সাথে এই লিপসিংটা আমি করতে পারলে কত ভালো হতো, চলো একটু টিকটকে দেখে নিই কিরকম হয়। তো এই করে করে পোস্ট করা। তো কিছু মানুষ আছে আবার যে আমারই করতে হবে, আমি করব, কেমন দেখা যাচ্ছে, দেখতেই হবে, ভিউজ হচ্ছে না কেন, লাইক পড়ছে না কেন, অনেকে হচ্ছে ফোবিয়া হয়ে যাচ্ছে ইদানিং বেশি, যেটা আগে ছিল না। আগে টিকটকের জন্য ইউজ করে খুব মজা লাগতো যে মানুষ দুষ্টুমি করছে, এখন এত সিরিয়াস হয়ে গেছে টিকটক নিয়ে। আমি টিকটক ইউজ করি না, সো আমার অত ধারণা নেই। ওখানে কি মেসেজ আসে টিকটকে? হ্যাঁ আসে। আচ্ছা, তো ফেসবুকও চালানো হয়, আমার সাথে তুমি এফবিতে আছো, তো ফেসবুকে এবং টিকটকে সব থেকে কি ধরনের মেসেজ বেশি আসে? যেটা মানে কমন জিনিস সেটা হচ্ছে দুটাতেই কমেন্ট করা যায়। তো একটা হচ্ছে ফেসবুকে মানুষ একটা পিকচার দিলে কিংবা ভিডিও দিলে কমেন্ট করে, অনেক সুন্দর লাগছে, অনেক এটা সেটা, যে টিকটকে আগে অনেক হতো সুন্দর লাগছে, ভালো লাগছে। এখন এখন হচ্ছে কি, তারা হচ্ছে মানে এটা কি ইয়া করে, অর্ডার করে, আপনি এটা এভাবে একটু করতেন তাহলে ভালো হতো, আপনি ওটা ওইভাবে একটু করতেন তাহলে ভালো হতো, কিংবা আপনি নেক্সট এইটা একটু ট্রাই করেন, আপনাকে একটু দেখতে চাই, এরকম ভাবে তারা এখন মানে ডিমান্ড করছে, আগে যে ডিমান্ডটা হতো না। তো কমেন্টের জায়গাটা বলা যায় অনেকটা একই, কিন্তু কমেন্টের মানে ধাঁচটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, যাক, এই টিকটক এই ফেসবুক এগুলো আসলে আমি বলবো যে টাইম পাস, মানে এক্সট্রা টাইম, আমাদের এক্সট্রা টাইম, পার্ট অফ লাইফ, এক্সট্রা টাইম, একদম এক্সট্রা। আমার মনে হয় এইভাবে মেইনটেইন করলে জিনিসটা ভালো, অনেক সুন্দর থাকে, বাট এটাকেই পার্ট অফ লাইফ করে ফেললে সমস্যা, সমস্যা একদম। সেই বাচ্চা দিকে যেহেতু নেই, বড় হয়েছে, এবং আমি বলবো যে এখন তোমার টিনেজ টাইমটা যাচ্ছে, তো টিনেজের মধ্যে টিনেজারদের যেটা কমন থাকে সেটা হলো ভালোবাসা। আমি যদিও জানি যে তোমার বাবা আছে, আমি জানি না বের হওয়ার পর, বাট ইউ নো সিস্টার্স, আমরা উই ক্যান টক এনিথিং, হ্যাঁ, উইথ সেন্সর। তো খুবই স্বাভাবিক, খুবই মিষ্টি তুমি দেখতে, সো এটা আশাটাই স্বাভাবিক, এবং যেহেতু ভার্সিটিতেও যাচ্ছ, কলেজেও যাচ্ছ, তো সেখানেও ফ্যান ফলোয়ার্স তো থাকে, সাথে এমন কিছু আমি বলবো যে এমন কিছু মানুষও থাকে যারা দিঘিকে পছন্দ করে অন্য চোখে, যেটা হতে পারে যে ভালোবাসার চোখে। হ্যাঁ, তো এরকম প্রপোজাল অফার কেমন পাওয়া হয়? এরকম প্রপোজাল অফার যে আমি খুব বেশি পাই, আমি জানি বিশ্বাস করবে না কেউ, বাট আমি যে খুব বেশি পাই এরকমও না। কারণ কি, আমার মনে হয় যে আমার আমাকে মানে স্টিল বাবা নিয়ে যাওয়া আসা করে কলেজে, এটা আসলে অনেকে জানে কিনা আমি জানি না, স্টিল আমাকে নিয়ে নিয়ে যায়, নিয়ে আসে, খুব কম দেখা গেছে যে আমি একা আসছি কিংবা আমি একা যাচ্ছি। তো অলওয়েজ আমার বাবা আমার সাথে থাকে, এবং আসলে থাকে না যে অনেক সেলিব্রিটি থাকে, মানে একটা সেলিব্রিটি থাকে অনেকজনের মুখের মধ্যে, সামনে একটা মুখ থাকে সেলিব্রিটি, তো তারা তখন দেখা যায় কি ভয় পায়, এই সেলিব্রিটি মানুষ কথা বলতে মনে হয় এমনিই অনেক ভাব, এমনিই ভাব, শুধু শুধুই, হ্যাঁ, কোনো কিছু মানে আসলে কিন্তু কথা বললে ইজিলি বলা যায়, কিন্তু তারা ভয়ে শেষ ভাব নিবে, কথা বলবে না, ওর সামনে কি দাঁড়াতে পারবো, কেমন দেখা যাবে, ইনফ্যাক্ট মেয়েরা পর্যন্ত ওর সামনে দাঁড়ালে কেমন দেখা যাবে, কেন যাবো ওর সামনে, আরও ভাব নিবে, কথা বলবে না, কথা বলবো না, এরকম করে করে না অনেকে হয়তো বা সুযোগই পায় না, বলা বলতে ইচ্ছা করলেও সুযোগ পায় না, আবার অনেকের থাকে যে যা সেলিব্রিটি বলবি না বলে কি হবে, এরকম একটা থাকে, না করে দিবে, না করে দিবে, ব্যাপার এরকম করে করে না খুব যে বেশি পাওয়া হয় কিংবা অঢেল আমি পেয়ে বসেছি এরকমও না। আসলে কি বলার, আমার মনে হয় আমাকে মনে হয় বলার সাহসটাই পায় না মানুষ, কারণ কি বাবা অলওয়েজ সাথে থাকে, আর আমাকে কেন জানি আমার চেহারা দেখলে সবাই বলে অনেক মুড়ি মনে হয়, যার জন্য, হ্যাঁ আমি জানি না কেন আমাকে দেখলে নাকি অনেক মুড়ি মনে হয়, যার জন্য হয়তো ওকে বলেই না। তো তোমার কি কাউকে এই ধরো এই টাইমটা কিন্তু খুবই সেনসিটিভ, সো এই টাইমে ভালো লাগা কাজ করবে না, এটা আসলে খুবই রেয়ার, ভালো লাগা কাজ করাটাই স্বাভাবিক। তো তোমার কি কাউকে, আমি ওই রেয়ারের মধ্যেই পড়ি, রেয়ারের মধ্যে পড়ো, বাট থাকে না যে যেমন সেলিব্রিটি ক্রাশ তো সবারই থাকে, সেলিব্রিটি ক্রাশ তো অবভিয়াসলি আছে, আর আমার বাংলাদেশে কে তোমার সেলিব্রিটি ক্রাশ? বাংলাদেশে সেলিব্রিটি ক্রাশ আসলে ওরকম নেই, আমার একটাই ছোটবেলার থেকে সেলিব্রিটি ক্রাশ ছিল, ইনফ্যাক্ট আমার ফোনের ওয়ালপেপারও তার দেওয়া, আমি ঘুম থেকে উঠে যখন ফোনে টাইম দেখি মনে হয় তার চেহারা দিয়ে টাইমটা দেখাটা বেটার, সেটা রণবীর কাপুর, মানে আমি আমি তার অনেক বড় ফ্যান। কি হবে আলিয়া ভাটের? আলিয়া ভাটের উফ, নামটাই ডিসগাস্টিং, নামটা শুনতেই মেজাজটা খারাপ হয়ে যায়, এটা নিয়েই আমাকে সবাই পোক করে জানো, মানে কিছুদিন একে নিয়ে কিছুদিন ওকে নিয়ে এভাবে করে করে একটা নাম নিয়ে পোক করে, কিন্তু আমার এই মানে এই সেলিব্রিটি ক্রাশটা বলা যায় আমার অনেক বেশি হিউজ লেভেলে। তো আমি কি একদমই ধরে নিব যে আমাদের দিঘি কারোর প্রেমে পড়েনি? না, ফ্লার্টিংও করেনি, লক্ষ্মী মেয়ে একদম একদম, সত্যি তো, ক্যামেরা অফ করে দিলে সত্যি কথা বলবে না এখন? সত্যি না, আমার আমার মনে হয় যে তুমি সত্যি বলছো, কারণ জানো তো একটা বেড়ে ওঠা কিন্তু অনেক বড় একটা বিষয়,
তোমার পরিবার থেকে তুমি কি শিখছো, তোমার বাবা তোমার মা, তোমার বাবা তোমার বাবা, তোমার বাবা তোমার বন্ধু, তোমার বাবা তোমার সবকিছু, সত্যি সত্যি। সো তোমার মনে হয় যে অনেক চাহিদাই সে পূরণ করে দেয়? আমার বাবা এত চিল একটা পার্সন, আর এতই মানে বলবো যে মানে প্রচুর চিল, একদমই ঠান্ডা মাথা এবং খুবই মানে বলবো মিশুক আমার সাথে বাবা। এটা আমার বাবা, আমি যেভাবে কথা বলি বাসায় কেউ বিশ্বাসই করবে না। কতটুকু ভয় পাও বাবাকে? না বাবাকে ভয় পাই পাই না তা না, বাবাও আমাকে পায়, বাবাও আমাকে ভয় পায়। মানে রেগে গেলে দুজনের কি হয়, ধরো দুজনেই রেগে গিয়েছে? না আমি বাবার সাথে, আমি রেগে গেলে আমি অনেক চিল্লাচিল্লি করি, আমার এটা হলো না ওটা হলো না সেটা হলো না, আমি খুব হাইপার পার্সন। আমি রেগে গেলেই আমার ভয়েস টোন অটোমেটিক বেড়ে যায়, আমার চোখ টোক একবার এরকম হয়ে যায়, আমি খুব ইয়া পার্সন, হাইপার পার্সন। আর বাবা হচ্ছে রাগবে কিন্তু বোঝা যাবে রাখছে, কিন্তু তার কোনো রিয়াকশন খুব একটা থাকবে না, সে ওই আমাকে একটা চোখ গরম দিবে এভাবে, আমি ওখানে ফ্ল্যাট ওই চোখ গরম। তো ধরো একটা সারাদিন যখন বাবার কাজ থাকে না, যেহেতু আমরা জানি যে ভাইও শুটিং করছে তারও ব্যস্ততা থাকে, যেদিন একদমই বাবার পুরো কাজ থাকে না, দুজনেই বাসায় থাকো, সারাদিনের রুটিনটা কি থাকে? সারাদিনের রুটিন, বাবা আমাকে প্রচুর জ্বালায়, প্রচুর জ্বালায়, এখন এটা খাও তখন ওটা খাও। ওদিন ওদিন এসে আমাকে বলছে, আমাকে এক এত বড় এক বোল আমাকে ফ্রুট সালাদ বানিয়ে বলছে, এটা না খেলে আজকে ভাত দিব না, পুরোটা খেতে হবে। তার ট্রিক্স হচ্ছে এটা খেলে পেট ভরে যাবে, ভাতও খুব বেশি খাওয়া যাবে না, খাওয়া হবে না তাহলে, সে এটা খেলে সে আমাকে ভাত দিবে নাহলে দিবে না, বলছে এটা শেষ করো। আমি বাবা আমি খাবো না, খেতে হবে, কিছু করার নেই, জানি না, এই বলে দিয়ে চলে গেল। পরে আমার শেষ করতে হয়েছে পুরোটা, যদিও পারিনি, তা অনেকখানি খেয়ে খেয়ে আমার কমাতে হয়েছে। তো তারপরে সারাদিন, তারপরে সারাদিন এই যে এরকম, সে বাবার ভয়ে আমার রিচ ফুড খাওয়া অফ। আমি আগে মানে দেখা যেত আমার মানতে, আমি আমার 5-6টা পার্সেল আমার বাসায় আসতো খাবারের, আমি চুপি চুপি অর্ডার দিয়ে আমি আমি এরকম খাওয়া শুরু। এখন সে আমাকে পকেট মানি দেওয়াই অফ করে দিছে, দিবই না তুমি খাবার কর থেকে। আমি আর ভয় বলতেও পারি না, বাবা আমি আজকে এটা খাবো, আমাকে এগুলো দাও, বাবার জন্য। এবং তোমার বাবা কখনো তোমার কথা ভেবে, তোমার বাবা কখনো তার লাইফের, আমি বলবো যে অনেক বড় কম্প্রোমাইজ স্যাক্রিফাইস সে করেছে। তো এই যে একটা বাবা মেয়ের যে বন্ডিং এবং এই যে একটা জার্নি পিরিয়ড, আমি বলবো যে তুমিও তোমার বাবাকে মনে হয় বাচ্চার মতনই পালছো, বাবাও তোমাকে বাচ্চার মতন পালছে। তো কোনো কারণে বাবা ধরো ঢাকার বাইরে চলে যেতে পারে, শুটিং এ যেতে পারে, তখন সময়টা দিঘির আসলে কিভাবে কাটে? বাবা না থাকলে কি হয়, বাবা না থাকলে বাসাটা একদম খালি থাকে, মানে একদমই মনে হয় ফাঁকা, যত মানুষই থাকুক মনে হয় ফাঁকা। আর সবচেয়ে বেশি মিস করি যেটা, সেটা হচ্ছে আমি এখনো সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, বাবা এসে আমাকে ধাক্কা না দিলে, ডাক না দিলে, একটা দুইটা ধমক না দিলে আমি এখনো ঘুম থেকে উঠতে পারি না। আমি এখন, আমি খুব লেজি পার্সন, আমি এখন ঘুমাতে সবচেয়ে বেশি পছন্দ করি, তো আমি উঠতে ইচ্ছা করেই না, বাবা এসে আমাকে না হয় গেলো আধা ঘন্টা ধরে আমাকে সে নিয়ে একদম ডাকাডাকি করবে, তারপরে আমি উঠি। তো এই জিনিসটা আমার বলা যায় একটা রীতিমতো প্রবলেমই হয়ে যায়, বাবা না থাকলে আমাকে কেউ উঠাতেও পারে না তেমন একটা, আমি কারো কথা মানে কারো কথা শুনেই আমি উঠতে চাই না। তো আমার আমার জন্য এটা একটা সমস্যা হয়ে যায়। আর তখন একটা ব্রেনে কাজ করে, এই যে আমি যদি এখন ঘুমিয়ে যাই, গভীর ঘুমে চলে যাই, আমাকে তো কেউ উঠাতে পারবে না, কলেজে কিভাবে যাব, এই করে করে দেখা যায় তখন অ্যালার্মে উঠতে হয় কিংবা নিজেরই একটু কষ্ট করে উঠে নিতে হয়। ওই দিকটা আমি সবচেয়ে বেশি মিস করি, যে এই তো আর আসছে না উঠাতে, উঠতেও তখন ইচ্ছা করে না, খুব আলসামো লাগে। মা লাইফের অনেক বড় একটা, আমি বলবো যে অনেক 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 মানে লাইক আমি আমি কল্পনা করতে পারি না যে আমার পাশে আমার মা নেই, মানে আমি পৃথিবীর যেখানেই থাকি আমাকে বুঝতে হবে যে আমার আম্মু বাসায় আছে। সো আমি 10 দিন পর 1 মাস পর যখন বাসায় যাবো আমি তাকে দেখবো। হ্যাঁ, সে রাগ মানে আমার পৃথিবী সব উল্টাপাল্টা হয়ে যায়। এই এই যে অনুভূতিটা তুমি বিল্ড আপ করতে পারোনি যেহেতু ছোটবেলায় তুমি মাকে হারিয়েছো, এই যে সময়টা সব থেকে কঠিন কিছু মুহূর্ত থাকে একটা মেয়ের জন্য যখন তার মাকে খুব প্রয়োজন হয়, দিঘি সেই সময়টাতে আসলে কিভাবে, কারণ মেয়েদের অনেক পরিবর্তন আসে শারীরিক এবং মানসিক, এই সময়টা সে শুধুমাত্র তার মার সাথে শেয়ার করতে পারে, এই যে সময়টা দিঘি কি খুব বেশি মাকে মিস করেছে? হ্যাঁ, খুব বেশি বলতে আসলে কি, যত ল্যাকিংসি কমুক না কেন, মানে মানুষ এসে যত ল্যাকিংসি আমার না দেখা কিংবা যাই হোক, এই জায়গাটা মিস হবেই, কারণ মা তো মাই, মার সাথে কনভার্সেশনটাই আলাদা থাকে এগুলো নিয়ে কিংবা যাই হোক, মার সাথে শেয়ারের জায়গাটাই আলাদা। তো আমি বলবো আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ, লাইক বাবা থেকে শুরু করে ভাইয়া মামা খালা যারা আছে, এই টাইমটাতে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, স্টিল দিয়ে যাচ্ছে,
স্টিল তারা আমার সাথে, আর তারা সবাই চাচ্ছে, ইনক্লুডিং বাবা, সবাই চায় যে মার ব্ল্যাকিংসটা যাতে আমি না বুঝি। কিন্তু হয় কি, সব ব্ল্যাকিংস শেষে না দিন শেষে একটা আফসোস থাকে যে মা বলে কাউকে ডাকতে পারছি না, মা বলে ডাকতে পারছি না। তারপরে হচ্ছে মা থাকলে আমি এই জিনিসটা এইভাবে শেয়ার করতে পারতাম, সে আমাকে একটা এই উপদেশ দিত, এই একটা মনে হয় আমাকে একটা সে কথা বলতো, সে একটা জিনিস নিয়ে আমাকে বুঝাতো, কিংবা তার ডিসিশন নেওয়াটা, কিংবা তার একটা কথা শোনা, তার এক একটা জিনিস বলা, ওগুলো আমি খুব মিস করি। যে যে যত যাই বলুক, মার একটা আলাদা থাকে সবসময়। তোমার লাস্ট কোন স্মৃতি, মানে তোমার মার সাথে লাস্ট স্মৃতি, কারণ তুমি অনেক ছোট তখন, মনে আছে তোমার? যেমন একটা সাক্ষাৎকারে বা আমাদের আলোচনা শুনছিলাম যে ওই যে তোমার টিভিসি সময় বা শুটিং এর সময় মা ডায়লগ শিখিয়ে দিত বাসা থেকে নিয়ে নিয়ে, বাট চলে যাওয়ার আগের কোন একদম কোন স্মৃতি আছে যেটা এখনো ধরো মনে পড়লে তুমি আর মানে তুমি খুবই ইমোশনাল হয়ে যাও? আমার এরকম অনেক অনেক স্মৃতি। আমি আমার মার সাথে প্রথম জাতীয় পুরস্কার নিতে যাই একসাথে, আমরা স্টেজে উঠি, তো এটা ছিল আমার মানে লাইফের অনেক বড় একটা চাওয়া। আমি আমি আসলে বুঝতাম না ন্যাশনাল অ্যাওয়ার্ড কি জিনিস, তো আমার মা অনেক বেশি এক্সাইটেড ছিল, আমি তাকে নিয়ে স্টেজে উঠেছিলাম। তারপরে প্রত্যেকটা শুটিংয়ের সময় আমি ডায়লগ আমি সে আমাকে প্রম্পট করতো পিছে থেকে, তো এটা সব মানে প্রত্যেকটা টাইমে টাইমে। এবং সবচেয়ে বলা যায় আর দুঃখের, কিংবা বলা যায় খুব ইমোশনাল পার্ট যেটা, সেটা হচ্ছে আমি যখন সেকেন্ড টাইম পাই ন্যাশনাল অ্যাওয়ার্ড, তখন আমার মা ছিল হসপিটালে। তো তখন আমার এই আমার মা অসুস্থ হওয়ার 2 মাস পর মনে হয় আমার অ্যানাউন্স হয় যে আমি আরেকটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি। তো আমি ওইটা খুব খারাপ লাগছিল যে আমি একা যাচ্ছি, আমি স্টেজে একদম একা উঠেছিলাম অ্যাওয়ার্ডটা নিতে। আমি মানে আশা করছিলাম পাশ থেকে আমার সাথে একটা হাত আসবে অ্যাওয়ার্ডটা নিতে, তো আমি ওটা পারিনি। আমি অ্যাওয়ার্ডটা নিয়ে সোজা চলে যাই হসপিটালে, এবং আমি আমার মা তখন রেসপন্স করতো না একদম, মানে টোটালি কোমায় অবস্থায়, এরকম খুব একটা রেসপন্স করতো না, জাস্ট মাঝে মাঝে 1-2 বার চোখ খুলতো, তারপর আবার অফ। তো ওই টাইমটাতে আমার মনে আছে আমি হাতে অ্যাওয়ার্ড দিয়েছিলাম হসপিটালে গিয়ে, যে মাম্মি আমি পেয়েছি, দেখো এটা আমার সেকেন্ড টাইম। তখন আমি ভালোভাবে বুঝি না, কিন্তু যেহেতু আমার মা অনেক বেশি এটা এক্সাইটমেন্ট দেখেছে, তুমি দেখেছিস, তো আমি আমি ফিল করছিলাম যে এটা হয়তো বা বললে সে হয়তো বা কোনো একটা রেসপন্স আমাকে দিতে পারে, এটা তার ওরকমই একটা জায়গা, ওরকমই তার একটা সফট কর্নার। তো আমি তার হাতে যখন দিলাম, সত্যি সত্যি আমি তার কাছ থেকে রেসপন্স পেয়েছিলাম। সে ওদিন চোখ খুলেছিল, সে দেখতে পেত না তখন, কিন্তু সে ঝাপসা দেখতো, কিন্তু সে চোখ খুলেছিল, মানে সে ফিল করতে পারছিল হয়তো বা জিনিসটার জন্য সে চোখ খুলেছে, এবং সে টাচ করেছিল আমার সেই অ্যাওয়ার্ডটা, আমার এখনো মনে আছে। এবং থার্ড টাইম তো সে ছিলই না, তখন আমি অ্যাওয়ার্ডটা পাই। তো এই জায়গাটা আসলে আমার জন্য অনেক বেশি ইমোশনাল, যে আমি একবার পেয়েছি তাকে, আমার থেকে অনেক অনেক বেশি তার এক্সাইটমেন্ট ছিল এই জিনিসটাতে, এবং সে যতটা ভালোভাবে বুঝতো ন্যাশনাল অ্যাওয়ার্ড কি জিনিস, ওটা মনে হয় আমি এখনো বুঝিনি ওভাবে। তো এটা আমার দিক আমার কাছ থেকে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ইমোশনাল। 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হওয়া, এটা অনেক বড় একটা পাওয়া কিন্তু দেখি, মানে এই বয়সে, এবং আমার মনে হয় এখন যদি আবার তুমি পাও, দেন এর এর যে একটা মানুষকে, যে যারা শিল্পী, শিল্পীকে যে পরিপূর্ণতা দেয়, এটা তুমি তখন ফিল করতে পারবে, যে ফিলিংসটা তুমি ছোটবেলায় পাও। এবং আমি একদমই চাই যে তোমার এই এখন যে কাজটা দিয়ে স্টার্ট হচ্ছে এবং সামনে যে কাজ, তুমি একটা ন্যাশনাল পাও এবং সেটাতে তোমার এই ফিলিংসটা তুমি করো। মেয়েদের এবং এই বয়সে একটা বেশি একটা জিনিস খুব বেশি ফেস করা হয়, সেটা হলো ইফটিজিং বা তোমার ব্যাড কমেন্টস, সাইড কমেন্টস, অনেক কিছু থাকে, এবং যেহেতু চলাফেরা করা হয় তোমার, সো এবং নন ফেস, এটা কি কখনো এমন হয়েছে যে খুব এক্সট্রিম লেভেলের তুমি ফেস করেছো, যেটা তোমার পরে গিয়ে খুব মন খারাপ হয়েছে, কেন এই ধরনের একটা? এরকম এক্সট্রিম লেভেলের হয়নি, কিন্তু যেটা আমি বলবো ব্যাড কমেন্টস, যেটা এটা আসলে কি, এটা প্রথম প্রথম অনেক বেশি আমাকে মানে একটা লাইফ একটা টাইমে মনে হতো যে বন্ধই করে দিব সব, এত ব্যাড কমেন্টস আসছে মনে হয় মানুষ চায় না, এরকম একটা মানে ইয়া কাজ করতো। তো এরকম থাকতো কি, তখন আসলে অনেক বেশি জিনিসটা নিয়ে ভাবতাম, কিংবা অনেক বেশি এটা নিয়েও ডিপ্রেশনে পড়তাম যে এই এই কমেন্টস গুলো যে আসছে এখন কি হবে, এই ডিলিট করো, তাদের ডিলিট করো, এটা করো, সেটা করো, এরকম একটা। এখন হয়েছে কি, এখন দেখছি মানুষই এরকম, যতই যতই ভালো হও না কেন, আর তুমি এখন যতই ভালো হও, তারা একটা দুইটা থাকে, একটা দুইটা এরকম থাকে যে তোমাকে পোক করতে পছন্দ করে, কিংবা
একটা ব্যাড কমেন্টস করতে, এখন তো ফেসবুক ওপেন, তোমাকে আরো বলতে পারবে যা ইচ্ছা। মানে এরকম থাকে যে ব্যাড কমেন্ট করতে বলো কিংবা এই পোক করাটা বলো কিংবা তাদের এটা তাদের একটা ফান, তাদের কাছে এটা তাদের একটা এক্সাইটমেন্ট, এটাতে তাদের একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো এগুলো মানুষের মেন্টালিটি তো আর আমরা চেঞ্জ করতে পারবো না, তো এদের জন্য আমরা কেন চেঞ্জ হবো। তো এই যে কমেন্টস এর কথা বলছিলে, সো ফেসবুকে আমি তোমার সাথে অ্যাড আছি, সো আমি জানি বসে থেকে অ্যাড করেছি, তখনই আমি দেখছিলাম যে অনেকগুলো অ্যাকাউন্ট তোমার আসছে, আমি বলছিলাম যে কোনটা তোমার অরিজিনাল। তো এই যে ফেক অ্যাকাউন্ট অনেকগুলো তোমার, তো সেগুলোতেও ভালো ফলোয়ার্স আছে, তো এটা কিভাবে এখন তুমি স্টপ করার কোনো ইনিশিয়েটিভ নিয়েছো? আমি ইনিশিয়েটিভ নিব এবং আমি প্রত্যেকটা জায়গায় গিয়েই বলছি যে আসলে আমার নাম দিয়ে যে পরিমাণ অ্যাকাউন্টস হচ্ছে, এটা ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক, যে পরিমাণ অ্যাকাউন্ট হচ্ছে আপাতত এগুলোকে মানুষ যত বেশি অ্যাভয়েড করবে তত বেশি তাদের জন্য ভালো, কারণ এগুলো প্রত্যেকটাই ফেক। আমার পার্সোনাল যে ফেসবুক তোমার সাথে আছে ওটাতে আমার হাতে গোনা খুব কম ফ্রেন্ডস এবং আমি আপাতত অ্যাডও করি না, বিকজ আমার কথা কিংবা আমার টার্গেট হচ্ছে একবারে আমি পরে ভেরিফাইড করব, করে একবারে হচ্ছে সব ফলোয়ার্স আমি ওখানে নিয়ে নিব। তা আমি বলবো ভেরিফাইড ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই, ভেরিফাইড না হওয়া পর্যন্ত মানুষ আপাতত আবোল তাবোল ভুলগুলোতে যেতে গিয়ে ফলো না করে। নামে আছে তুমি যদি একটু দর্শকদের বলে দাও তাহলে ইজি হবে তোমাকে ফলো। আমার আমার নামেই আছে, প্রার্থনা ফারদিন দিঘি নামেই আছে, কিন্তু ওটা টোটালি প্রাইভেট করা, ওটাতে সবাই আসলে অ্যাড হওয়ার সুযোগটাও ওটাতে নেই। বাট বাকি যে পেজগুলো চলছে আমার নাম দিয়ে, যেগুলো ফ্যান পেজগুলো আছে এটা ফেসবুক ইনস্টা দুটাতে, ও দুটাতে সব ফ্যান পেজগুলোই হচ্ছে ফেক। তো আমি বলবো এই ফ্যান পেজগুলো থেকে যাতে মানুষ দূরে থাকে তাহলে বেটার। এনিওয়েজ আমার তো আড্ডা দিয়ে খুব ভালো লাগছে দিঘি, এমনিতেও তোমার সাথে আমার কথা হয়, বাট আই ট্রাই টু মেক ইট নট লাইক প্রফেশনাল কনভারসেশন, বাট একটু তো থাকেই, সেই জায়গা থেকে দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের বলতে চাই যে আসলে আটটা বছর যে যত রকম পর্দা আছে, টিভি পর্দা, বড় পর্দা, ছোট পর্দা, সব পর্দা থেকে আমি একেবারেই বাইরে টুকিটাকি ছাড়া। সো এই সময়টাতেও যে দর্শক আমাকে এতটা মনে রেখেছে, এখনো যে আমার আমার ছবি কিংবা আমার যে কোনো জিনিস দর্শক এত মন দিয়ে এত চাহিদা নিয়ে দেখে, এটাই আমার জন্য অনেক বড়। এবং এই দর্শকগুলোর জন্যই হয়তো আজকে আমি এত বড় বড় প্রজেক্টস পাচ্ছি কিংবা আমি শুরু করতে যাচ্ছি। তো আমি চাই তারা আমার সাথে সবসময় থাকুক এবং এভাবেই আমার জন্য দোয়া করে যাক, এভাবেই তারা আমাকে ভালোবেসে যাক, তাহলে সামনে আরো অনেক ভালো ভালো আমার জন্য কাজ থাকবে, আমার ফিউচার আরো ব্রাইট হবে এবং স্পেশালি আমার জন্য দোয়া করবে, আমার মার জন্য তো অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ। এই যে আবার মাথার মধ্যে আমার প্রশ্ন আসলো যে যখনই বললো ফিউচার অনেক ব্রাইট হবে, তো যদি দেখি কি আমরা নায়িকা হিসেবে না পাই, আর কোন প্রফেশন দিঘির ভালো লাগে? যেহেতু সায়েন্স স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং নিয়েই কিছু একটা ট্রাই করব যদি মনে হয় যে পড়াশোনা এখন করতে হবে। আর ধরো থাকে না যে নিজের আমার একটা স্বপ্ন আছে, আমি আরো 10 বছর পরে সেটেল হব, আমি যাকে বিয়ে করব সে মানুষটা এমন হবে, প্রেম করো না ঠিক আছে, বাট একটা মানুষ তো মাথায় থাকে যে সে এরকম হবে কি না, কি সেটাও মাথায় নেই? না, সেটা হচ্ছে যে আমার বাবাকে দেখুক, আমার বাবা যেরকম মানুষ এরকম একটা মানুষ হলেই হবে। সেটা কি বাবার পছন্দে করার ইচ্ছা নাকি নিজের পছন্দ? এটা আসলে এগুলো নিয়ে এখনো ভাবা হয়নি, এগুলো অনেক পরের বিষয় আমার জন্য। অ্যাট লিস্ট যাক, তাক অ্যাট লিস্ট একটা ক্লু পেলো দর্শক যে বাবা বাবার মতো এরকম, বাবা তো মাটির মানুষ, তো দর্শক বুঝতে পারছেন মাটির মানুষ হতে হবে। আমি দর্শক থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আরো বাকি কথা আমরা মেকআপ রুমে গিয়ে বলবো। প্রিয় তোমার প্রিয়